হঠাৎ করেই বেড়েছে পেঁয়াজের ঝাঁজ। কয়েকদিনের ব্যবধানে কেজি প্রতি 20 থেকে 25 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকায়। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে পেঁয়াজের আড়ত থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নাজিব ফরাজি। নাজিব, পেঁয়াজের বাজার হঠাৎ অস্থির হওয়ার কারণ কি বলে মনে করছেন? হাবিবা, পেঁয়াজের কিন্তু এই সময়টিতে দাম কিন্তু অনেক বেড়েছে। গত 2 সপ্তাহের ব্যবধানে 25 টাকা পেঁয়াজের দাম বেড়েছে এবং এখন পেঁয়াজ পাইকারি বাজারই, যেটি এখানে মূল্য তালিকা টানিয়ে দেওয়া হয়েছে, আমি যদি আপনাকে এই মূল্য তালিকাটি দেখাই তাহলে যে দেশি পেঁয়াজ এখানে লিখে দেওয়া হয়েছে 60 টাকা। এখন এখান থেকে এই যে পাইকারি বাজার থেকে যে খুচরা বিক্রেতারা এই পেঁয়াজ কিনে নিয়ে যাবেন, এরপর তারা কিন্তু বিক্রি করবেন, এই 60 টাকার পর এখানে যোগ হবে তাদের এই যাতায়াত খরচ, এরপর তারা যে লভ্যাংশ যে লাভ করবেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে পাইকারি বাজার থেকে 60 টাকা দামে যে পেঁয়াজটি কিনে নিয়ে যাচ্ছেন সেটি খুচরা বাজারে 65 কিংবা তার চেয়ে বেশি কম করে হলো বিক্রি করতে হবে খুচরা বিক্রেতাদের। তো এই যে পেঁয়াজের অস্বাভাবিক দাম এই সময়ে, কেন এখানে যে একজন বিক্রেতা রয়েছেন, কেন এত দাম বেড়েছে বলে আপনার মনে হয়? দাম আপনার এর আগে বাজার ছিল 52 টাকা 53 টাকা কেজি, এখন বাজার 55 টাকা। আমাদেরই কিনতে হয় 57 টাকা 58 টাকা মোগাম থেকে। আপনি রাজশাহী পাবনাতে মোগামে মনে করেন যে 58 টাকা কেজি কিনাই পড়ে, 57 58 টাকা কিনা পড়লে তাহলে আমাদের মনে করেন যে খরচ আছে 3 টাকা কেজিতে, 60 টাকা না বেচলে আমাদের লাভ হয় না, তেমন একটা লাভ নেই। বাজারে তো পেঁয়াজ আছে, তাহলে এই যে দাম বৃদ্ধি সেটা কেন? রেট বেশি, অনেক রেট বেশি বাজারে, আপনার মোগামে কিনা বেশি পড়ে, যতই পেঁয়াজ থাক দাম ছাড়ে না, তারা দাম ছাড়ে না, গৃহস্থ দাম না ছাড়লে আমরা তো কিনতে পারি না, কম দামে কিনতে পারি না, বেশি দাম। ধন্যবাদ আপনাকে। হাবিবা, আসলে প্রতি বছরই এই বাংলাদেশে যে পরিমাণ পেঁয়াজের চাহিদা রয়েছে সে পরিমাণ পেঁয়াজ কিন্তু দেশে উৎপন্ন হয় এবং বিদেশ থেকে আমদানিও করা হয়, কিন্তু এই পেঁয়াজ থাকা সত্ত্বেও বন্যা এবং নানা অজুহাতের কারণে প্রতি বছর, গত বছরে যেটি আমরা দেখেছি পেঁয়াজের দাম প্রায় 250 টাকা পর্যন্ত উঠেছিল, এই যে মকমে যারা রয়েছেন পেঁয়াজের তারা দামটি বাড়িয়েছে। তো হাবিবা, এই ছিল আমার কাছে আজকের পেঁয়াজের বাজারের পরিস্থিতি। ধন্যবাদ নাজিব, আপনাকে রাজধানীর কারওয়ান বাজারে পেঁয়াজের বাজার সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী নাজিব ফরাজি।